হবে কি দেখতে হবে ঠিক কালারটার সাথে মেশাবো। এই জিনিসটাকে একটু ভালো করে তোমরা খেয়াল করো আমি কি করছি, একটু এই কালারটাকে আগের কালারটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি যদি না মেশাই তাহলে কি ক্ষতি হবে, না যদি আমি মেশাই তাহলে কি হবে, এখানটা যে আলাদা করে কালারটা কি ব্লেন্ড হয়ে আসবে। ঠিক আছে, আবার আমি এখানে সেই একই কাজ করছি, এখান থেকে আমি কালারটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। আমরা করব হচ্ছে কালার দেব ভিতরে, ভিতরে কালার দেওয়ার সময় আমরা কি করেছি, আমরা সাইডে কি কালার দিয়েছি, ওয়াইন কালার। ওয়াইন মানে কি রেডেরই একটা ভার্সন, ওয়াইন তাই না, ওয়াইন কালার মানে কি রেডেরই একটা ভার্সন। তাহলে আমি ভিতরে একটুখানি একটুখানি ই কালার দেবো, একটুখানি লাইট রেডিশের দিকে কালারটা দিতে থাকবো। ঠিক আছে, তাকে কিন্তু আমি ঢেকে দিচ্ছি না। এরপরে আমি কি করবো, আমার শাড়িতে গোল্ডেন আছে কিন্তু আমি আজকে কি করব, গোল্ডেন কালারও দিতে পারি, আবার যদি মনে করি এটার সাথে সিলভার কালারও দিতে পারি। ঠিক আছে, কিন্তু গোল্ডেন যেহেতু আছে তাই বেশি আমি এক্সপেরিমেন্ট করব না, আমি সিলভার গোল্ডেন কালারই দেবো। আচ্ছা, তাহলে গোল্ডেন কালার বা যে কোনো কালার কালারের ইয়ে দেওয়ার সময় আমরা যেটা করি সেটা কি করি, যে কোনো কালারের পিগমেন্ট গ্লিটার দেওয়ার সময় তার আগে আগে সেই কালারের আমাদের কি করতে হয়, আগে আমাদের সেই কালারের পিগমেন্ট দিতে হয়। বুঝতে পারলে, আগে আমাদের কি করতে হবে, সেই কালারের এরকম পিগমেন্ট দিতে হবে। আমরা এখানে তো ডাস্ট দিয়ে দেবো কিন্তু তার আগে আমরা কি করবো, এখানে পিগমেন্ট দেবো। বুঝতে পারলে আমার এই